মোদিজি, আপনি G20-র সভাপতি হয়ে বলেন ভারতবর্ষে বৃহত্তর গণতন্ত্র, আর ত্রিপুরায় বিজেপি দলের নেতারা বিরোধী দলের অফিস ভেঙে গুড়িয়ে দেয়। আপনি G20-র নেতাদের নিয়ে এসে ত্রিপুরা একবার ঘুরে দেখুন না, দাবি CPIM নেত্রী বৃন্দা কারাতের। সোমবার দুপুরে বামেদের নারী জমায়েতে বক্তব্য রাখছিলেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককেও এদিন কটাক্ষ করেছেন বৃন্দা। ওরা করার চেষ্টা করছে, সেই জন্য আজকে এই সভায় যখন আমরা ত্রিপুরার উপর, যখন আমরা মহিলাদের অধিকারের জন্য আমাদের লড়াইকে এগোবার জন্য আমরা শপথ দিচ্ছি, আমার প্রিয় বোনেরা ভাইরা, আমাদের দেখতে হবে পুরো ভারতবর্ষ কোথায় যাচ্ছে। সেই জন্য আমরা বলি, আমরা শপথ নিই গঠনতন্ত্রের মধ্যে যা ধর্মনিরপেক্ষের আসল আছে, সিদ্ধান্ত আছে, যা গঠনতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক অধিকারের আছে, তোমারে বাপ কা দিয়া হুয়া অধিকার নেই, হম লোক লড় লড় কে ইস অধিকার কো লেকর আয়ে হ্যায়, ইসকো হম বাচায়েঙ্গে, ইয়ে হম কেহতে চাই। কালকে মোদি জি এসেছিলেন, আমি শুনেছি সরকারের টাকা নিয়ে লোককে নিয়ে এসছে সরকারের, আমাদের জেব থেকে কাটা করে ট্যাক্স করে মানুষকে এখানে পার্টি লাইন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। সেখানে রাজ্যপাল মশাই বসেছিলেন, এইটা কত গঠনতন্ত্রের মধ্যে আছে সেটা আপনারা নিজে ভাবতে পারেন। কিন্তু সেই সভায় আমি কিছু কথা মোদিজিকে বলতে চাই, এখানকার বিজেপি লিডারকে আমি বলতে চাই। আমি শুনেছি কি ম্যাডাম প্রতিমা, যা মোদি সরকারে বোধ হয় মন্ত্রীও আছেন, উনি বলেছিলেন, আরে কিসি কো তো ত্রিপুরা কা নাম নিশান নেই পতা থা, জব মে গই মন্ত্রিমন্ডল মে তব পতা চল। আরে ইতিহাস কো তোড় মরোড় করনে কা কুছ তো লিহাজ করো ম্যাডাম, ত্রিপুরা কা নাম আপকি সরকার কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি আঁখো সে হিসাব লো, त्रिपुरा की लेफ्ट रन गवर्नमेंट के टाइम पर लॉ एंड ऑर्डर के आधार पर, आपस की कोई झगड़ा नहीं, यूनिटी के आधार पर हम लोग लड़े। मनरेगा की स्कीम में एक नंबर त्रिपुरा, लिटरेसी बढ़ाने की स्कीम में एक नंबर त्रिपुरा, पेंशन देने के लिए एक नंबर त्रिपुरा। मोदी जी आए আর বলে কি ত্রিপুরার ব্যাপারে যখন চর্চা আগে হতো, তখন এই টেররিস্টের ব্যাপারে বা অন্য জিনিসগুলো নিয়ে তখন চর্চা হতো, আর এখন ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের জন্য আজকে ত্রিপুরা যখন কথা হয় তখন ডেভেলপমেন্টের কথা হয়। বারে বা মোদিজি, এই তো আপ G20 কে প্রেসিডেন্ট বনকর আপ দুনিয়া কো বতানা চাহতে হ্যায় কি হিন্দুস্তান সবসে ডেমোক্রেটিক দেশ হ্যায়, আচ্ছি বাত হ্যায়, লেকিন ইয়াহাঁ ত্রিপুরা মে G20 কি লিডার্স আকর দেখেঙ্গে कि आपके बीजेपी के प्रेसिडेंट की ये दुस्साहस है कि CPM की ऑफिस के ऊपर हमला करने में खुद लीडरशिप देते हैं। क्या मोदी जी, ये क्या डेमोक्रेसी का मॉडल है। বিজেপি ক্ষমতায় আসার পর দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা নিয়ে চারবার কথা বলেছেন, দুবার দিল্লি থেকে আর দুবার নিজের আগরতলায় এসে। কিন্তু সোমবার প্রধানমন্ত্রী এসে যাবার পর ঘরে বাইরে জনসভায় ধারাবাহিকভাবে বামেরা টার্গেট করেছে মোদি এবং তার বক্তব্যকে। সূত্রের খবর, জুমলা সরকার আর জুমলা সর্দারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচারে যাবে দল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।